গোরাঙ্গুলি উপজেলার 1 নং রাজানগর ইউনিয়নের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 27 মে শুক্রবার বিকাল 3 ঘটিকায় রফিকাবাদ উচ্চ বিদ্যালয় হল রুমে 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুকান্তি বড়ুয়ার সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম সোহানের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার। সম্মেলন উদ্বোধনের পরপরই 8 নং ওয়ার্ডের বিভিন্ন জায়গা হতে সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসলে সম্মেলন কানায় কানায় ভরে ওঠে। স্লোগানে স্লোগানে মুখর ছিল সম্মেলন স্থল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আলহাজ জসিমউদ্দিন তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামালউদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার হাসান তালুকদার, ইউসুফ মাতব্বর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ আজাদ, বীর মোহাম্মদ ইসাক, উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দুর রহমান, আইন সম্পাদক আরিফুল হক চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম তালুকদার, মোহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক সেলিম তালুকদার শানু, তথ্য সম্পাদক এশাদুর রহমান, কার্যনির্বাহী সদস্য মঞ্জুর হক নাজু, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ইমরান উদ্দিন খোকন, আবু মনসুর, সাধারণ সম্পাদক লোকমান কুনি চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বেলাল, তাঁতী লীগের সভাপতি বখতিয়ার রনা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান রাব্বি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাজানগর ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল ইসলাম তুহিন সহ অন্যান্যরা। প্রথম অধিবেশন আলোচনা অনুষ্ঠান শেষে দ্বিতীয় অধিবেশন সকলের সম্মতিক্রমে নতুন সভাপতি নির্বাচিত হয়। সাবেক ইপি সদস্য এরশাদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় মাস্টার সরোয়ার হোসেন। নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দরা। সম্মেলন করে আমরা নেতা নির্বাচন করব, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে আওয়ামী লীগের সম্মেলন। আর বিএনপিরা বলে আমরা গণতন্ত্র হরণ করি, গণতন্ত্র আমাদের মাঝে নাই। আমরা তো বন্দুকের নালি দিয়ে ক্ষমতায় আসি নাই, আমরা বাংলাদেশের 7.5 কোটি মানুষের মেন্ডেটের মাধ্যমে আমরা বাংলাদেশের ক্ষমতায় এসেছি। আর যারা বিএনপি জামাত অন্যান্য দল করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের বাংলাদেশের মসলে আসে নাই, ক্ষমতায় আসে নাই। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে না কাউকে মেরে বাংলাদেশের গদি দখল করেছে। বাসমান দলের নাম নয়, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গর্বের নাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাংলাদেশ তলাবাহিনী দেশ থেকে মধ্যম আয়ের দেশ এবং আজকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে এসেছি, সেটা এমনিতেই হয়নি। 2008 সালে আপনার নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনা করার সুযোগ পাওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকের এই অবস্থানে পৌঁছেছে। যেখানে বিএনপির দুর্গা সেখানে আজকে আওয়ামী লীগের জয় জয়কার, সেটা আমাদের সভাপতি সম্পাদককে ধরে রাখতে হবে। যারা আমাদের পাশে এসেছে তাদের যেন মুখ বিমুখ করে আমাদের কাছ থেকে ফিরে না যায়, ওনাদেরকে যেন আমরা সুন্দর ভাষা দিয়ে ওনাদের সুখে দুঃখে যে কোনো সময় আমরা কাজে লাগতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্মেলন মানে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার, সম্মেলন মানে কর্মীদের উৎপন্ন হওয়ার সম্মেলন, সম্মেলন মানে কর্মীদের চিহ্নিত করার সম্মেলন।